তো আমার রাতারানি ঠাকুর আর পিসি ঠাকুরের স্নান শেষ, ওরা একদম রেডি হয়ে উঠে গেছে উপরে, বাকি ঠাকুরদের স্নান করতে হবে। তো ওদেরকে আর ওরকমভাবে স্নান করাই না, শুধু প্লেন জল নিয়ে চন্দন দিয়ে চন্দন জানি আপনারা কীভাবে চন্দন ফিসতে হয় জানেন। তারপরও চন্দন ফিসে শেষ, এখন এই যে জলে স্নান করাবো ওখানে সেটা দিয়ে দিচ্ছি, আর এই যে গামছা আছে এখানে ঠাকুরকে গামছা দিয়ে স্নান করাতে হয়, মোছাতে হয় যাই করা। তো লক্ষ্মী মাকে মুছিয়ে নিচ্ছি, সামনে ঘট আছে তার জন্য পুরোপুরি বসাতে পারছি না, কারণ ঘট বিশুদ্ধ বারে বসানোর পরে এটার নাড়া দেওয়া যায় না, দিতে হয় না, এর জন্য ওই যে ফুল থাকে না ফুলও ফালা ফালিয়ে দিতে হয় না, ফিরিয়ে দিতে হয় না। এখানে গণেশ ঠাকুরকে স্নান করে নিচ্ছি, ও গণেশ ঠাকুরের কপালে প্রতিদিন সিঁদুর দিতে হয়, তা প্রতিদিনের সিঁদুর প্রতিদিন উঠিয়ে নিতে হয়, আবার দিব নতুন করে দিলে ভালো। তারপর আমার সরস্বতী ঠাকুরকে মুছিয়ে নিচ্ছি, স্বামী বিবেকানন্দকে আমার সব ঠাকুরের স্নান কমপ্লিট। এখন আজকে তো একাদশী, তাই তুলসী পাতা আজকে তোলা যাবে না, একাদশী পূর্ণিমা সূর্য উদয়ের আগে সূর্য উদয়ের পরে, আর হচ্ছে সরকার তিন দিন, হ্যাঁ এরকম দিনগুলোতে ইয়া করতে হয় না, তুলসী পাতা চয়ন করতে হয় না। তো যেদিন এই দিনগুলো পড়বে দ্বাদশের দিনও করতে হয় না, তাই বেশি করে তুলসী পাতা আমি নিয়ে নে আগেই তুলে রাখি তারপরে দিতে পারি, কারণ তুলসী পাতা ছাড়া তো কৃষ্ণ ঠাকুরের পুজো হয়ই না। তো এই তুলসী পাতা আমি এখন চন্দন, আর তুলসী পাতা সবসময় এভাবে ধরতে হয়, এই হাত দিয়ে এভাবে, এই হাত দিয়ে এভাবে ধরে তুলসী পাতা গাছে যেরকম থাকে ওরকমভাবে নিয়ে ঠাকুরের চরণে অর্পণ করতে হয়। ঠাকুরের বাপায় সবসময় তুলসী পাতা দিতে হয়, তুলসী পাতা অর্পণ করছি ঠাকুরকে। তুলসী পাতাগুলো আমার আগেই ধোয়া ছিল, রাধারানীর সবসময় তুলসী পাতা হাতে দিতে হয়, কারণ রাধারানী নিজে তুলসী পাতা গ্রহণ করেন না, শুধুমাত্র কৃষ্ণকে যাতে দিতে পারেন সে কারণে হাতে তুলসী পাতা দেওয়া হয়। রাধারানীর রূপী তো লক্ষ্মী ঠাকুরের আরেকটি রূপী হচ্ছে রাধারানী, তো লক্ষ্মী ঠাকুর তো তুলসী পাতা গ্রহণ করেন না, এ নিয়েও অনেক কাহিনী আছে, কারণ তুলসীর সাথে যে বৃন্দাদেবী তো তুলসী দেবী, বৃন্দাদেবীর সাথে লক্ষ্মী মার একটা বিবাদ আছে, তো সেটা দ্বাপর যুগে এসে শেষ হয় কৃষ্ণ ঠাকুরের মাধ্যমে। তাই কৃষ্ণ ঠাকুর বলেন যে তুলসী পাতা না দিলে আমি কোনো ভক্তি গ্রহণ করব না, আর ঠাকুর তুলসী পাতা ছাড়া ঠাকুরের পূজাও হয় না, তুলসী পাতা যদি গলেও যায় পচেও যায় শুকিয়েও যায় তারপরেও কৃষ্ণ ঠাকুরের লাগে, সেই পুজোতে দেওয়া যায়। হ্যাঁ কৃষ্ণ ঠাকুরকে দিচ্ছি তুলসী পাতা,
সারদা দেবী যেটা বলছিলাম সেই কারণে আর কি, সেই কারণেই তুলসী যেহেতু কৃষ্ণ প্রিয়া সে কারণেই রাধারানী তো কৃষ্ণ ঠাকুরের পরম ভক্ত, সে কারণে কৃষ্ণ ঠাকুরকে যাতে রাধারানী তুলসী অর্পণ করতে পারে সেজন্য রাধারানীর হাতে সবসময় তুলসী পাতা দিতে হয়। তো মামা লোকনাথের বুকে সবসময় তুলসী পাতা দিতে হয়। গণেশ ঠাকুরের তুলসী পাতা গ্রহণ করেন না, লক্ষ্মী মাও নেন না, আর গুরুদেবকে দিতে হয় না, কারণ গুরুদেব তো এখনও বর্তমান। আর তুলসী পাতার একটা মহত্ব আছে যে তুলসীকে সবসময় যখন আমরা চয়ন করব তখন তুলসীর পারমিশন নিয়ে নিতে হয়, কারণ কারণ তুলসী তো একটা দেবী, যদি আমরা উল্টা পাল্টা তুলসী আঁকা ডোকা এরকম ছিঁড়তে হয় না, বা এক হাতে তুলসীর ডোকা ধরে অন্য হাতে তুলসী চয়ন করতে হয়, তো তখন প্রথমে তুলসীর কাছে ক্ষমা প্রার্থী হতে হয় যে আমরা যাতে যখন তুলসী পাতা চয়ন করি তখন যেন তুলসী রানী যদি কোনো ব্যথা পেয়ে থাকে তাতে আমাদের ক্ষমা করে দেন। এটা এই বলে তুলসী ঠাকুরের কাছ থেকে তুলসী পাতা চয়ন করতে হয়। আর যখন তুলসী পাতা চয়ন করা শেষ তখনও ঠাকুরের কাছে পারমিশন নিতে হয় যে আমি তোমার প্রভুর পূজার জন্য তোমার কাছ থেকে তুলসী পাতা চয়ন করছি, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কোনো নিজের অজান্তে তোমাকে কোনো ব্যথা দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করবে, এই বলে তুলসী পাতা চয়ন করতে হয়। সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যার পরে কখনো তুলসী গাছকে স্পর্শ করতে হয় না, কারণ তুলসী গাছে স্পর্শ করলে মা লক্ষ্মী নাকি সে বাড়িতে থাকে না। আর গীতার মধ্যে তিনটা তুলসী পাতা দিতে হয়। তুলসীর বিষয়টা শেষ। আর চন্দ্রমিতের বাটিতে তুলসী পাতা দিতে হয়। আর কৃষ্ণ ঠাকুরের জন্য যেই ভোগই আপনি দিবেন সেই প্রত্যেকটা ভোগের মধ্যেই তুলসী পাতা দিতে হবে, যেই ভোগের মধ্যে বা যেই পথের মধ্যে আপনি তুলসী পাতাই দিবেন না সেই ভোগ কৃষ্ণ ঠাকুর গ্রহণই করবেন না। ছিল আমার তুলসী পাতা অর্পণ করা। তো আমার গাছে আজকে এই কটাই ফুল ফুটেছে, এই দিয়ে আজকে পুজো দেবো। তো যে কটা ফুল ফুটে আমার ব্যালকনিতে, আমার একটা ছোটোখাটো বাগান আছে, যাই হোক বাগান হোক আর গাছই হোক যাই হোক, তার মধ্যে যে ফুল ফুটে আমার পুজো হয়ে যায়। তো এই দিয়ে আজকে সাজিয়ে দেবো ঠাকুরকে, সব ঠাকুরকে হলুদ ফুল ফুটেছে একটা, এটা আমি কৃষ্ণ ঠাকুরকে দিলাম চরণে, রাধারানীকে দিলাম, হাতে দিয়ে দিলাম একটা ফুল, মা লক্ষ্মী তো অন্য কালারের লাল কালারের ফুল পছন্দ, বিশুদ্ধবারই আমার লাল কালারের ফুল ফুটে গাছে, প্রায় বিশুদ্ধবারই ফুটে। গণেশ ঠাকুর সাদা ফুল পছন্দ করেন। গীতার মধ্যে আর তুলসী গাছের মধ্যে সবসময় সাদা ফুল দিতে হয়। দিলাম জল শঙ্খ, সবাইকে দেওয়ার পরও আমার অনেক ফুল রয়ে গেছে, এসব ঠাকুরেরই কৃপা, নাহলে এরকম একটা বারান্দার মধ্যে এত ফুল ফোটা অসম্ভব ব্যাপার। তো এই ছিল, আরও ফুল আছে সাজাবো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো শেষ করলাম এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিন, আর সাবস্ক্রাইব করেন অবশ্যই।
এই ছিল ফুলগুলো দিলাম, আর ঠাকুরের ভোগের জন্য কিছু ফুল রেখেছি, ঠাকুরকে সাজালাম, তুলসী পাতা দিলাম। ও, গণেশ ঠাকুরকে সিঁদুর দেওয়া হয়নি, গণেশ ঠাকুরকে সিঁদুর এই আঙ্গুল দিয়ে দিতে হয়, এই যে এই আঙ্গুল দিয়ে, তারপরে ওম গাম গণেশায় নমঃ এই বলে সিঁদুর দিতে হয়। এখন ঠাকুরকে ভোগ দিব, আজকে যেটা একাদশী, ফল টল দিয়ে ভোগ দিব।